করেনি তালেবান। তবে তাদের কাঙ্ক্ষিত মুহূর্তটি এলো সোমবার মধ্যরাতে। সবশেষ মার্কিন সেনার বিদায়ের পর কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ যায় তালেবানের হাতে। রাতভর গুলি ছুড়ে বিদেশি সেনাদের বিদায় উদযাপন করে গোষ্ঠীটির সদস্যরা। মহান আল্লাহকে অশেষ ধন্যবাদ, আমরা বিমানবন্দরে যুদ্ধ করেছি, এখন আর কোনো সমস্যা নেই। আফগান জনগণকে বলবো, আপনারা আতঙ্কিত হবেন না, সবকিছু ভালোভাবে চলছে। তালেবানের সাথে সমঝোতা অনুসারে 31 আগস্টের আগেই সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা কাবুল থেকে। অক্ষরে অক্ষরে সেই শর্ত পালন করেছে ওয়াশিংটন। সবশেষ সেনা হিসেবে C-17 বিমানে ওঠেন মার্কিন কমান্ডার মেজর জেনারেল ক্রিস্টোফার ডোনাহু। 14 আগস্ট তালেবান বাহিনী কাবুলের দ্বার প্রান্তে পৌঁছার পরই উদ্ধার অভিযান শুরু করে মার্কিন বাহিনী। 18 দিনে দেশটির নেতৃত্বে উদ্ধার করা হয়েছে 1,23,000-এর বেশি মানুষকে, যার মধ্যে মার্কিন নাগরিক 6,000। যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি সহ পশ্চিমা অন্যান্য দেশ অভিযান শেষ করে আগেই। I'm here to announce the completion of our withdrawal from Afghanistan. আমাদের 20 বছরের সামরিক অভিযানের সমাপ্তি হলো। এতে ওসামা বিন লাদেন সহ আল-কায়েদার সব ষড়যন্ত্রকারীকে দমন করতে সক্ষম হয়েছে আমরা। তবে এজন্য আমাদের প্রায় 2,500 সেনাকে জীবন দিতে হয়েছে। সমাপ্তির এই সময়ে এই অভিযানে রক্ত দেওয়া সকল বীর সেনার প্রতি সম্মান জানাচ্ছি। তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশ ছাড়ার জন্য সাধারণ আফগানদের ভিড়ে নজিরবিহীন দৃশ্যের তৈরি হয় কাবুল বিমানবন্দরে। এমনকি চলন্ত বিমানের চাকা ধরে ঝুলেও দেশ ছাড়ার চেষ্টা করেন অনেকে, ঘুরোঘুরিতে প্রাণ যায় অনেকের। অবশ্য ইতিহাসের অন্যতম বড় এই উদ্ধার অভিযানে সবচেয়ে বড় প্রাণহানি ঘটে আইএসের আত্মঘাতী হামলায়, প্রাণ যায় অন্তত 190 জনের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। মার্কিন সেনাদের বিদায়কে আফগান জনগণবাদী শক্তির শিক্ষা নেওয়ার উচিত জানান যুক্তরাষ্ট্র সহ সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় তালেবানরা। এ সময় পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই ও সাহসিকতার জন্য তার গোষ্ঠীর সদস্যদের অভিনন্দন জানান তিনি। বলেন, ত্যাগ ও সততার জন্য দীর্ঘ 2 দশক পর আবারও জয় পেয়েছে তারা। এ সময় আফগান জনগণের সাথে নমনীয় থাকার জন্য নিজ দলের সদস্যদের প্রতি আহ্বান জানান তালেবান মুখপাত্র। আজ আফগানিস্তানকে অভিনন্দন জানানোর দিন, এই বিজয় দেশের সবার। আশা করি আমাদের দেশে আর কখনো হামলা হবে না। আমরা শান্তি চাই, উন্নতি চাই, একটি সত্যিকার ইসলামী ব্যবস্থা চাই। অনেক দুর্ভোগ পোহানোর পর এখন ভালোবাসা ও সহানুভূতি প্রাপ্য আফগান জনগণের, আমরা তাদের সেবক হিসেবে থাকতে চাই। এদিকে কাকেন্দ্রী জানান, সব মিলিয়ে 73টি উড়োযান, 70টি আর্মার যান ও 27টি শক্তিশালী হামভি গাড়ি নষ্ট করা হয়েছে। সবার শেষে বিমানবন্দরের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে মার্কিন সেনারা। উদ্ধার অভিযানের সময় আইএস এর হামলা ঠেকাতে ব্যবহার হচ্ছিল এই প্রযুক্তি। পেন্টাগন জানিয়েছে, কাঠামো রয়ে গেলেও মার্কিন সামরিক যানগুলো আর কখনো সক্রিয় হবে না। মার্কিন সেনারা বিদায় নেওয়ার পরই বিমানবন্দরের হ্যাঙ্গারে প্রবেশ করে তালেবান সদস্যরা, সেখানে কয়েকটি চিনুক হেলিকপ্টার দেখা যায়। এর আগে বিভিন্ন ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি সমরাস্ত্রের দখল নেয় তালেবান, এদের সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী। দীর্ঘ 2 দশকের যুদ্ধ, আনুষ্ঠানিকভাবে অভিযানের ইতি টানার পর খতিয়ে দেখা হচ্ছে প্রাপ্তি অপ্রাপ্তির ঝুলি। নিজেদের ইতিহাসে দীর্ঘতম যুদ্ধে $1 ট্রিলিয়ন বেশি খরচ গেছে যুক্তরাষ্ট্রের। হতাহত হয়েছেন অনেক মার্কিন সেনা, তবে প্রাণহানি কিংবা সম্পদহানি সব দিকেই ক্ষতিটি বেশি সাধারণ আফগানদের। 20 বছরে আমেরিকানরা শুধু আফগানিস্তানের ক্ষতি করেছে। সবার প্রতি আহ্বান, আসুন নিজেরাই সংকট মোকাবেলা করি, আর কতদিন বিদেশিদের উপর নির্ভর করব। 2001 সালে জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে শুরু হওয়া অভিযানে পর্যায়ক্রমে চিফ কমান্ডার ছিলেন 4 মার্কিন প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদ নির্মূলকে গুরুত্ব দিলেও সশস্ত্র গোষ্ঠী তালেবানের হাতে ছাড়তে হয়েছে ক্ষমতা। সাফল্য বলতে শুধু আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যু। সন্ত্রাসবাদ নির্মূলের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে। তালেবানও প্রতিশ্রুতি দিয়েছে আল-কায়েদা বা আইএস এর মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে ব্যবহার করতে দিবে না আফগানিস্তানের ভূখণ্ড। অঙ্গীকার রক্ষা না করলে তাদেরই জবাবদিহি করতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, সামরিক উপস্থিতি না থাকলেও আফগানিস্তান নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে। আফগানিস্তানের নতুন অধ্যায়ের সূচনা করলো যুক্তরাষ্ট্র। সামরিক অভিযানের সমাপ্তির পর শুরু হলো কূটনৈতিক মিশন। আপাতত কাতারের দোহা থেকে পরিচালিত হবে কর্মকাণ্ড।
আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগীদের মাধ্যমে তালেবানের সাথে যোগাযোগ থাকবে। বিশ্লেষকদের অভিমত, দুই দশকে আফগানিস্তানকে উল্লেখযোগ্য কিছু দিতে না পারলেও সমাপ্তিটা হতে পারত ঐতিহাসিক, কিন্তু কাবুল বিমানবন্দরের হামলায় সেখানেও বিফল যুক্তরাষ্ট্র। সবশেষ অভিযানেও বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার নজির থাকলো। 13 সেনা মৃত্যু আর হামলার ঝুঁকি নিয়ে তাড়াহুড়ো করে আফগানিস্তান ছেড়েছে মার্কিন বাহিনী, যাওয়ার আগ মুহূর্তেও ড্রোন হামলা চালাতে হয়েছে। তার থেকেই প্রমাণিত হয় দেশটিতে শেষ পর্যন্ত জয় হলো জঙ্গিদের। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দীর্ঘতম সামরিক অভিযান ছিল ভিয়েতনামে, সেখানেও লজ্জাজনক পরাজয় হয় মার্কিনিদের। অস্থিতিশীল পরিস্থিতির জন্য তালেবান নয় বরং বিদেশি সেনা প্রত্যাহারকে দায়ী করেছে এই দেশগুলি। চীনের প্রতিনিধি বলেন, 20 বছর যারা অভিযান চালিয়েছে শান্তি স্থাপন আর পুনর্গঠনের দায়িত্ব তাদেরই ছিল। নিরাপত্তা পরিষদের প্রস্তাবে আফগানিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। দেশ ত্যাগে ইচ্ছুক আফগান নাগরিকদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান, তা পূরণের আহ্বানও জানানো হয় সেই প্রস্তাবে। মার্কিন বহর আফগানিস্তান ছাড়ার পর পরই দৃশ্যপটে বদ্রী 313 ব্যাটালিয়ন রাতেই কাবুল বিমানবন্দরে প্রথম দেখায় উন্নত বিশ্বের কোন এলিট ফোর্স বলে ভুল হতে পারে যে কারো। অবিশ্বাস্য হলেও সত্য, আধুনিক অস্ত্রে সজ্জিত এ সেনারা তালেবান সদস্য। মার্কিন বহর কাবুল ছাড়ার পরই দৃশ্যপটে তালেবানের এই বিশেষ বাহিনী। মঙ্গলবার কাবুল বিমানবন্দরে চোখে পড়ে তাদের শোডাউন। সাধারণ তালেবান সদস্যদের মতো ঢিলে ঢালা পাঞ্জাবি পাগড়ি নয়, পুরো দস্তুর আধুনিক সাজসজ্জা তাদের। চোখে নাইট ভিশন গগলস, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট আর হাতে M4 এর মতো অত্যাধুনিক রাইফেল। প্রায় সবকিছুই বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে দখলে নেয়া। সাজ পোশাকে আধুনিক হলেও বদ্রী 313 ব্যাটালিয়ন সদস্যরা তালেবানের বিশ্বাসে অবিচল। বদ্রী ফোর্সের সদস্য হওয়ার জন্য অবশ্যই মুস্তাশিদ বা আত্মঘাতী যোদ্ধা হওয়ার মনোভাব থাকতে হবে, আমরা দেশ জাতির অবিচল। বদ্রী ফোর্সের সদস্য হওয়ার জন্য অবশ্যই মুস্তাশিদ বা আত্মঘাতী যোদ্ধা হওয়ার মনোভাব থাকতে হবে, আমরা দেশ তাই শহীদ হতে প্রস্তুত। নিজ প্রাণের তুলনায় আমাদের কাছে এই ইউনিটের মূল্যবোধ বেশি গুরুত্বপূর্ণ। যুদ্ধের ময়দানে আত্মঘাতী বা সম্মুখ যোদ্ধাদের এক কাতারেই ফেলা হয়, তারা সবাই শহীদ। আর কোন অভিযানের ব্যাপারে সন্দেহ থাকলে অবশ্যই ধর্মীয় নেতাদের পরামর্শ নেওয়া হয়। কয়েকদিন ধরে তালেবানের বিভিন্ন পেজ থেকে প্রচার করা হচ্ছে বদ্রী ব্যাটালিয়নের ভিডিও ফুটেজ। বলা হচ্ছে চোরা হত্যা লড়াই নয়, আফগানিস্তানের নিরাপত্তার জন্য আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে এই সেনাদের। তালেবান যোদ্ধাদের মধ্যে বাছাইকৃত হাজার পাঁচেক সদস্য স্থান পেয়েছেন তাতে। আফগানিস্তানের এই স্বাধীনতার জন্য বদ্রী ফোর্সের বলিদান এবং ভূমিকা অতুলনীয়। আমাদের জাতি বহু বছর নিপীড়িত, তাই সাধারণ মানুষের সাথে আচরণের ব্যাপারে সতর্ক থাকবেন, নিজ নাগরিকদের ভালোবাসুন, সমব্যথী হন। 1400 বছর আগে ঐতিহাসিক বদর যুদ্ধে মাত্র 313 জন সাহাবীকে সাথে নিয়ে যুদ্ধে নামেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হচ্ছে সেই ঘটনার স্মরণে বিশেষ বাহিনীর নাম বদ্রী 313 রেখেছে তালেবান। মৌলি ইসলাম, যমুনা নিউজ।